Kiko, Kiko, Kichao, Manchitro, Shat Shumutro, Teruno Deep. Bontu, to me, Jano Manchitro, Kotai Babu? জানলি যেন তোমায় বলার জন্য বসে আছি আমি ভারী আবদার তাই না তোমার কি আহামরি গুণ আছে শুনি যে মানচিত্র চাইলেই পাবে রাজকন্যা পাখি সব জানে দেখছি কাল লাগেনি থাকায় তো গুণের কথাই বলা ছিল নিজ গুণে দিশা পাবি ভাগ্য হলে মিত্র নতুন যাত্রা শুরু হবে মিললে মানচিত্র পাখি সেটাই বুঝতে পারলাম আমাকে গুণের পরীক্ষা দিতে হবে কিন্তু কোন গুণ সেটা যদি বলে দাও যাও যাও চলে যাও এখান থেকে যার কোনো গুণ নেই সে কিচ্ছুটি পাবে না রাজকন্যা পাখি চলে যেতে বলছে কেন মুখে খিল দিলে নাকি তোমার কোনো গুণ কি আছে নাকি চলে যাওয়াই স্থির করলে না না বাকি আমরা চলে যাব না তুমি বলো না কি গুণের পরীক্ষা দিতে হবে আমাদের রাজকন্যা আমি বলছি যে পাখি কোন গুণের কথা বলছে বুঝবে কি করে যদি কোনো অসম্ভব কোনো কাজের কথা বলে তখন আমি তো সেটাই ভাবছি পাখি যদি এখন কোনো কঠিন পরীক্ষা দেয় তাহলে তো সব দাঁড়ান 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 আপনি পাখির কথা বুঝতে পারছেন কি করে সেটাই তো রাজকন্যা সেটা তো বলার চেষ্টা করছি যে ওই সোনার কাঠের রূপোর কাঠের পরীক্ষা দেওয়ার পর থেকে সব অদ্ভুত জিনিসপত্র ঘটছে কি আচ্ছা থাকে সব কথা এখন পাখি কি বলতে চাইছে সেটা সেটা জিজ্ঞেস করো হ্যাঁ যোদ্ধা আমাদের হাতে কিন্তু সময় অত্যন্ত কম বুদ্ধি দিয়ে পাখিকে হার মানাতে হবে কি করে সেটা সেটা ভেবে দেখেছি ওরে বাবা তোমরা কথার তুফান ছোটালে দেখছি যা কাজ বলবো করবে কিনা বলো না হলে দূর হয়ে যাও আমার জঙ্গল থেকে কাজ তো অনেক কিছুই জানি গুণও আছে অনেকগুলো শুধু একটাই ভয় যদি কেউ গান গাইতে বলে না 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 সেটা বাদ দাও সেটা থাক তুমি তুমি বলো না কি গুণের পরীক্ষা দিতে হবে আমাকে শোনো এই জঙ্গল আমার পরীক্ষাও আমার তাই কোন গুণের পরিচয় দিতে হবে সেটা আমি ঠিক করব বুঝলে ঠিক আছে বেশ তুমি বলো কি করতে হবে বেশ গান একখানা গান কি আমার মন জয় করতে হবে তাহলে যা চাইবে তাই পাবে না হলে তোমার কপালে লবডঙ্কা লেখা আছে গান এই রে সেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় যোদ্ধা বলুন না আমার এমন কোন গুণ রয়েছে যা প্রকাশ করলে পাখির মন গলে যাবে আমি তো কিছু মনেই করতে পারছি না বুঝতেই পারছি না আমি কি করব রাজকন্যা গান তোমার গান শুনলে পাষাণেরও হৃদয় গলে যায় তো সামান্য একটা পাখি ও পাখি বন্ধু গান ছাড়া অন্য কিছু করে দেখাই না নাচ করে দেখাই বা আমরা দুজন লম্ফ জম্প করে দেখাই বা তুমি যদি অন্য কিছু চাও তাহলে আমরা
না সেটাও করে দেখাতে রাজি। গান না, আমি একবার যখন গান বলেছি তখন গান ছাড়া আর কিচ্ছুটি নয়। মেলা বকিও না তো আমায়, শুরু করো। আমাদের ভাষা দেখে মেয়েটা বুঝতে পারছে জয়নাগ, আবার ক্ষমাও চাইছে, ব্যাপারটা কি? জয়নাগ ভালো করে পেঁচে ধরতো না? মানে আমি বলছি কি বাঘ দাদা, আসলে আমাকে রেখে তুমি কোথায় গেলে গো? আমি বলেছি তুই ওকে পেঁচে ধরবি কি না? না মানে আমি বলছিলাম কি যাকে তাকে এইভাবে। আমার কথা মুখে মুখে টক্কো, ওই দেখ ওই দেখ পালালো, ধর বলছি ধর। আসলে কি হয়েছে বুড়িমা? আমরা ওকে থামতরা মোটি আমার কাছে আয়। আমি কিচ্ছু করিনি গো বুড়িমা, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি, ওই মেয়েটা বলেছিল বলেই তাই। আমার যিনি অভিভাবক খবর পেয়েছি তার খুব অসুখ করেছে, কিন্তু আমি এখান থেকে বের হওয়ার পথ পাচ্ছি না। কামিনীর বংশধর, কামিনীর মতোই ছলনাময়ী, আর তাছাড়া বাঘুরা আমার জয়নাগ ঠিক মতো পাহারা দেয়নি। কিন্তু বুড়িমা আমরা তো একেবারে কড়া। ঠিক আছে, একে চিনে নে তোরা, এ হলো তারার মেয়ে মতি। তোদের বন্ধু এখন থেকে মতিকে দেখে শুনে রাখবি। মতি ওরা আমাদের বন্ধু, কোনো ক্ষতি করবে না। এই দেখো তুমি তো ভারী অকম্পান ধারি দিচ্ছি, গান গিয়ে না শোনালে কিন্তু তোমার সুযোগ ফসকে গেল। তোমার সাত সমুদ্র তেরো নদীর মানচিত্র পাওয়া হলো না, আমি চললাম।
যদি কালো আবার ফুটে উঠবে আলো, খুঁজে যাবে যদি কালো আবার ফুটে।